বিশ্বকাপের বাকি আর এক মাসও নেই, এরই মধ্যে বিশ্বকাপের উদ্দেশ্যে দেশ ছেড়ে গিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। যদিও বিশ্বকাপ শুরুর আগে আয়ারল্যান্ডে একটি ত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্ট খেলবে টাইগাররা, আর এ কারণেই প্রায় মাসখানেক আগে দেশ ছেড়ে যাওয়া তাদের। তবে বিশ্বকাপের আগ মুহূর্তে আইসিসি দুঃসংবাদ শুনিয়ে দিল বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের। আইসিসির বার্ষিক র্যাঙ্কিংয়ে অবস্থান না পেছালেও রেটিং কমেছে বাংলাদেশের, সেটা শুধুমাত্র ওয়ানডেতেই নয়, টেস্টেও। টেস্টে বাংলাদেশের রেটিং কমেছে 3 পয়েন্ট এবং ওয়ানডেতে রেটিং কমেছে 4। আজ প্রকাশ করা হয় আইসিসির বার্ষিক র্যাঙ্কিং, যেখানে দেখানো হয়েছে কেবল টেস্ট এবং ওয়ানডের র্যাঙ্কিং। আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তাদের র্যাঙ্কিংয়ের হিসেব থেকে বাদ দেওয়া হয়েছে 2015-16 সালের ফলাফল। 2016-17, 2017-18 মৌসুমের ফলাফলের 50% নেওয়া হয়েছে এবং 2017-18 মৌসুমের পর বাকি ফলগুলো নেওয়া হয়েছে 100%। এই নিয়মে হিসেব করার পর দেখা গেছে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষেই থেকেছে ভারত, যদিও দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের সঙ্গে কেবলমাত্র 2 পয়েন্টের ব্যবধান তাদের। 113 রেটিং পয়েন্ট ভারতের, 3 রেটিং পয়েন্ট কমে গেছে তাদের, অন্যদিকে 3 বেড়েছে নিউজিল্যান্ডের, এখন তাদের মোট পয়েন্ট 111। অন্যদিকে ওয়ানডের শীর্ষে রয়েছে ইংল্যান্ড, এবারের বিশ্বকাপের স্বাগতিক তারা, যদিও তাদের রেটিং পয়েন্টের কোনো হেরফের ঘটেনি। অন্যদিকে ভারতের রেটিং পয়েন্ট বেড়েছে 1, তাদের মোট পয়েন্ট এখন 121, ইংল্যান্ডের চেয়ে মাত্র 2 পয়েন্ট পিছিয়ে বিরাট কোহলির দল। ওয়ানডেতে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল 90, বার্ষিক র্যাঙ্কিং হিসেবে 4 রেটিং পয়েন্ট কমে বাংলাদেশের পয়েন্ট এখন দাঁড়িয়েছে 86। টেস্টে রেটিং পয়েন্ট 68, টেস্টে রেটিং পয়েন্ট ছিল 68, অবস্থান না বদলালেও 3 রেটিং পয়েন্ট কমেছে টাইগারদের, এখন তাদের মোট রেটিং পয়েন্ট 65। ওয়ানডেতে ইংল্যান্ড এবং ভারতের পর 115 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। 3 রেটিং পয়েন্ট বেড়েছে তাদের, 113 পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে নিউজিল্যান্ড, তাদের রেটিং পয়েন্ট বেড়েছে 1 পয়েন্ট। পঞ্চম অবস্থানে অস্ট্রেলিয়া, রেটিং বেড়েছে তাদেরও 1 পয়েন্ট, মোট 109। 1 পয়েন্ট কমেছে পাকিস্তানের, তাদের পয়েন্ট 96। বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে ব্যবধান 5 পয়েন্টের, বাংলাদেশের 86 পয়েন্ট। রেটিং কমলেও অবস্থানে নড়চড় হয়নি, 4 পয়েন্ট নিয়ে এগিয়ে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়রা পিছনে ফেলেছে শ্রীলঙ্কাকে, আগে শ্রীলঙ্কা ছিল 8 নম্বরে, তাদেরকে 9 নম্বরে ঠেলে দিয়ে 8 নম্বরে চলে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। টেস্টে ভারত নিউজিল্যান্ডের পর দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ এবং জিম্বাবুয়ে।